দুবে আজাব হচ্ছে না পরীক্ষা হচ্ছে এটা আল্লাহ ভালো জানে পঁচাত্তর বছর এরকম বৃষ্টিপাত হয় নাই আমার বাংলাদেশে যদি মানুষ এখনই পাপ গুলো না ছাড়ে হয়তো বা এদেশের মধ্যে আল্লাহ এরকম আজাব পাঠাইতে পারে ঠেকেরা বাইরে আমার আগেও বলেছি আবারও বলি পাপ আপনি করতেছেন গোপনে এটা আপনার ব্যাপার কিন্তু প্রকাশ্যে যে পাপ গুলো আছে প্রকাশ্যে পাপ আছে কিছু কিছু মহিলা আছে কিছু বলাও যায় না আবার থানায় যা কমপ্লেন করে কথা বলেন না কেন এই সমস্ত বাপ যারা এরকম মেয়েদেরকে ছেড়ে দিয়েছেন এই বাপ গুলোর দোষ আছে আছে না নাই আপনার মেয়ে উলঙ্গ হইতে চাচ্ছে জামা কাপড় ঠিক মতো পরতে যাচ্ছেন না বাংলাদেশে রাখতেছেন কে ভারতে পাঠা ঠিক কেনা পশ্চিমা বিশ্ব পাঠায় দেন কিন্তু মুসলমানের এই আধিক্যতার দেশে যেখানে আমার অধিকাংশ মানুষ জুমান মসজিদে এসেছে এই মানুষগুলো এরকম উলঙ্গ না একটা হারাম আবার এই প্রকাশ্য কিন্তু আজাবগুলো আসে আল্লাহ নবী সাল্লাহাম কি বলছেন খেয়াল করেন যে সমস্ত পাপের কারণে আল্লাহ রব্বুল আলমিন এই জাতির মধ্যে আজাব দেয় গজব দেয় দুবাই যারা গিয়েছেন তারা দেখবেন রাস্তার মধ্যে পতিতা কি দিন কি রাত সব সময় দাঁড়ায় থাকে স্পা সেন্টার গুলো অলওয়েজ উন্মুক্ত মদ্যের মতো মানুষ খায় মুসলিম দেশ আজাব কি আল্লাহ দেবে না এক বছর আগে যখন মাহফিল থেকে দুবাই মাহফিল করার পরে এসে বাংলাদেশে বলেছিলাম এই মিডিয়াও ছিল আপনারাও হয়তো সামনে ছিলেন জুমার বয় বলেছিলাম যে পাপ দেখলাম হয়তোবা বেশি দেরি নাই আল্লাহ হয়তোবা পাকড়াও করবে আল্লাহ কেন পাকড়াও করেছে আল্লাহ ভালো জানে কিন্তু পাপ যেখানে আছে সেখানে আজাব আসবে এটা নবজির ঘোষণাও আছে হয়তো বা সরাসরি আল্লাহ ধ্বংস করবে না দিলেই আমরা সেখানে শেষ হয়ে যাব ঠিক না কি পাপ এই যে আজাব গজব গুলো আছে পাপের সীমা যদি ছাড়া যায় পাপের সীমা ছাড়া গেছে এখন হচ্ছে ইনফেরাতে দু একজন পাপ করেছে আর হচ্ছে আজান দিয়ে পাপ করতেছে কিছু লোক আছে না এই যে যাত্রাপালাগান গ্রামে হয় মোটা মোটা নায়িকা নিয়ে চায় কিছু আছে না গ্রামগঞ্জে হারাম আর শহরের মধ্যে যারা মদের বারে যান বিভিন্ন প্রতিদা লয়ে যান হারাম হেদায়েত দান করুক আমিন বলেন প্রকাশ্যে ধরনের কোন পাপ করা যাবে বিধর্মী কার্যকলাপের ফলে আল্লাহ তালা আজাদ দেন আপনি মুসলিম অথচ আপনার চরিত্র চলন বলন কথন এটা না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ আপনি নিজেও জানেন না যে আপনি কার মতে চলতেছেন কিছু লোকের চেহারা দেখলে বোঝা যায় না এটা মুসলমান না হিন্দু আছে না মানে এর চলন বলন এমন এটা নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন এই আপনি মুসলমান একটা তো রাখতে হবে আপনার হয় একটা টুপি থাকবে কি একটা পাঞ্জাবি থাকবে অথবা নামাজের চিহ্ন থাকবে অথবা উজুর চিহ্ন থাকবে ঘষিয়া কপাল কালো করতে হবে এটা জরুরি না কিন্তু নামাজ যে ব্যক্তি পড়ে এই চেহারার মধ্যে আল্লাহ তালা কালো হলো একটা নূরের ছাপ বসায়া দেন ঠিক না সুতরাং একটা চেহারার মধ্যে ছাপ এটা আল্লাহ পক্ষ থেকে আসবে আপনার কথা সালাম থাকবে আপনাকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আসবেন তো আগামীকাল ইনশাল্লাহ আসবে ভাই এই যে এই জিনিসগুলো বোঝা যায় যে লোকটা দিনদার লোকটা কনজারভেটিভ লাইফ লিড করে হ্যাঁ তাহলে আপনার আচরণে যেন অমুসলিমদের কোনো কালচার না ঢোকে ইনশাল্লাহ বলেন ব্যবিচার এবং মাপে কম দেওয়া ইত্যাদি অপকর্মের ফলেও কিন্তু আল্লাহ রাবুল আলমিন আজাদ দেন যেমনইভাবে পূর্ববর্তী মানুষকে আল্লাহ রব্ুল আলমিন আজাদ দিয়েছেন ব্যবীচার যদি কোনো সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে আল্লাহ রব্বুল আলমিন সেই সমাজের মধ্যে আজাদ দিবেন মাপে কম দিলে আজাদ দিবেন জাকাত না দিলে আজাদ দিবেন আর কেউ যদি বিচার কার্য কোরআন অনুযায়ী পরিচালনা না করে আল্লাহ ওই সমাজের দিবেন গজব দিবেন সুতরাং এই জিনিসগুলো নবী বলে গিয়েছেন ইবনে হাদিসের মধ্যে আছে আমার আমরা চেষ্টা করবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলুন আমি আরেকটা কারণ আজাব আসে পৃথিবী এক হচ্ছে নিজে অন্যায় করতেছেন না আরেকটা হচ্ছে অন্যায় করতেছে কিন্তু আপনি বাধা দিচ্ছেন না বুঝতে হবে আপনি देखतेছেন সহনয় করতেছে চাতাবলী করতেছে देखतेছেন যে ফ্রেম করতেছে দেখতেছেন যে হারাম খোর হারাম খাচ্ছে देखतेছেন মদ গিলতেছে কিন্তু আপনি বাধা দিচ্ছেন না আপনি অপরাধী ঠিক আপনি কি হুজুর যদি বাধা দিতে যাও আমি সান্ডি ফাটাবে বলবো ঠিক আছে আপনি বাধা দেন না মনে মনে ঘৃণাতো করতে পারেন অনেক মানুষ ঘৃণাও করে না কয় আমি তো হাজী সাহেব আমি তো নামাজ পড়েছি ওড়ড়া করে হিসাবও দেবে ঠিক আছে অন্তর অন্তর ঘৃণা করা এটাও একটা প্রতিবাদ ঠিক কিনা তা মরুন আবিল মারুফ ইউ তান হাউ আনিল মুংকার সৎ কাজের আদেশ দিব অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করব অন্যায়ভাবে কোনো মানুষকে আমরা কখনো হত্যা করব না ইনশাল্লাহ বলেন আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করব না দুনিয়ার মহব্বত অন্তরের আমরা কমায়া দেব দুনিয়ার মহব্বত দুনিয়ার মহব্বত বেশি রাখা যাবে না দুনিয়ার মহব্বত যত বেশি আসবে দুনিয়ার আসক্তি যত বেশি আসবে পাপের মাত্রা তত বেশি বেড়ে যাবে এর জন্য দুনিয়ার আসক্তি কমে আমরা আখিরাতের আসক্তি করব ইনশাআল্লাহ বলেন আল্লাহ তৌফিক দান করুন বলুন আমেন আযাব আর একটা কারণে আল্লাহ দেয় ধনীরা যখন সমাজের মধ্যে কৃপণ হয়ে যায় আমাদের সমাজে এখন এটা বড় সমস্যা আল্লাহ পৃথিবীর বুকে আযাব যে সমস্ত কারণে দেয় আরেকটা কারণ হচ্ছে পৃথিবীর ধনীরা যাদেরকে আল্লাহ সম্পদ দিচ্ছে এই সম্পদ বলারা যখন কৃপণ হয়ে যাবে এই জামানা এটা বড় সমস্যা অনেক ধনী আছে এরা সম্পদ খরচ করতে চায় না খালি জমানোর চিন্তা আল্লাহ কিছু লোক আছে টাকা কামায় জমায় খরচ করে খালি গনে কত হইলো খালি গনে খালি গনে আল্লাহ এটা পছন্দ করে আওয়াজ বলেন টাকা দিয়েছে আল্লাহ কিসের জন্য বৈধ পথে উপার্জন করবেন বৈধ জায়গায় খরচ করবেন নিজের জন্য করবেন পরিবারের জন্য করবেন বাপমার জন্য করবেন আল্লাহর জন্য মনে রাখবেন যে আল্লাহ টাকা দিতে পারে এই আল্লাহ কিন্তু টাকা আবার কাঁচে নিয়েও নিতে পারে এমন একটা রোগ দিবে দশ লাখ যে জমাইছেন দুই দিনেই শেষ কথা বুঝছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক